নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আলগাপুরে মাছ ধরতে গিয়ে মৃত্যু এক কিশোরের, চাঞ্চল্য এলাকা জুড়ে। উধারবন্দ সৌরাষ্ট্র সড়কে প্রতিদিনই চলে অসামাজিক কর্মকলাপ, ক্ষোভ সচেতন মহলের। ভাগাবাজারের স্কুটি থেকে উদ্ধার ব্যাপক পরিমাণের ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার হাইলাকান্দি জেলার আলগাপুর প্রথম খণ্ড গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলগাপুর প্রথম খণ্ড গ্রামের বাহারুদ্দিন লস্করের ছেলে জেশ আহমেদ লস্কর নামের বছর ১৪ যুবক এদিন সকাল আনুমানিক ৯টা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী উদরখালে মাছ ধরতে যায়। সেখানে গিয়ে মাছ ধরার সময় হঠাৎ অসতর্কভাবে জেশ আহমেদ লস্কর খালের জলে তলিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর কিছুক্ষণের খালের জলে ভেসে ওঠে তলিয়ে যাওয়া কিশোরের লাশ। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে আনা হয়। ঘটনার খবর পেয়ে আলগাপুর পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে প্রেরণ করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আলগাপুর প্রথম খণ্ডে একটা সুস্থ বাচ্চা, বয়স আনুমানিক ১৪-১৫ এবং জয়েস আহমেদ লস্কর নামের ছেলেটা উদরখাল নামে যে খালটা আছে সেই খালটায় জলে ডুবে মারা গিয়েছে। আজকে পত্র এলাকার মানুষ অত্যন্ত মর্মাহত এবং সঙ্গে আমি নিজেও মর্মাহত। আজকের এই দিনে যে এমন একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার জন্য আমরা প্রত্যেকেই মর্মাহত এবং আমি এবং অত্র এলাকার পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের দিনে যে আলগাপুরের সার্কুলেট যে টিম সহ হাইলাকান্দি জেলাধিপতি নজরেও গিয়েছে, ওনারা সবাই তৎপরতা দেখিয়েছেন এবং সার্কুল অফিস থেকে পুরো টিম এসেছেন, NDRF হয়ে এসেছেন। যাই হোক, ছেলেটি এখন উদ্ধার হয়েছে এবং ময়নাতদন্তে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেটাকে। আজকে এই দিনের অত্যন্ত মর্মাহত আমরা প্রত্যেকেই। আজকের দিনে আমরা জানা আছে যে আমার নিজের জানা আছে সার্কুল মারফত এবং জেলাধিপতির মারফত একটা আর্থিক সাহায্য করা হয় জলে ডুবা মরা মানুষের জন্য। আমরা আজকে অনুরোধ রাখবো হাইলাকান্দি জেলাধিপতি এবং আলগাপুর সার্কুল অফিসারের কাছে, যাহাতে এই পরিবারকে অত্র স্কিমের আওতায় রেখে আর্থিক সাহায্য যাতে করা হয়। উধারবন্দ সৌরাষ্ট্র জাতীয় সড়কের পাশে দিনভর চলছে অশ্লীল কর্মকলাপ সহ অবৈধ মদ, গাঁজা, নেশাদ্রব্য সেবন। এ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার জনগণ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার সচেতন নাগরিকরা জানান, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সৌরাষ্ট্র জাতীয় সড়কে প্রতিদিনই চলছে অশ্লীল কর্মকলাপ সহ নেশাজাতীয় দ্রব্য সেবন। বিভিন্ন বয়সের যুবক যুবতীরা বিভিন্ন জায়গা থেকে জাতীয় সড়কে বিকেল থেকে এসে ভিড় জমান। অন্যদিকে অবাধে চলে নেশাজাতীয় দ্রব্য সেবন। এছাড়াও মহাসড়কের রাইডিং এর আনন্দ ওঠাতে প্রতিদিনই চলছে বাইক রেস। হেলমেট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে বাইক রাইডিং এ মেতে ওঠেন কম বয়সের তরুণরা। বেপরোয়া ভাবে বাইক চালানোর দরুন প্রায় দিনই এলাকায় ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানান সচেতন নাগরিকরা। তারা এও জানান, অবৈধ নেশাজাতীয় দ্রব্য সেবন করে সড়কের দুপাশে যত্রতত্র কাঁচের বোতল ছড়িয়ে ছিটে ফেলেন, ফলে আশপাশে থাকা কৃষকদেরও কৃষিকার্য চালানোর সময় হাত পা প্রায়ই ক্ষতবিক্ষত হয়। তাই সৌরাষ্ট্র মহাসড়কে অবৈধ নেশাজাতীয় দ্রব্য সেবন সহ অসামাজিক কার্যকলাপ রুখতে এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম সহ জেলাশাসক রোহন কুমার ঝা এবং উধারবন্দ থানার পুলিশ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ কামনা করেন এলাকার সচেতন নাগরিকরা। মানে বাইকে নেই, বাইকে মারতে কিরকম স্পিডে চালান তারা? হ্যাঁ, কি বুঝেছেন যে গরু পাশুল বা ফালতে আপনার অসুবিধা নেই? তাহলে এখানে তো গরু ভার করা যান না, কতটা গাড়ি আর যাবে? এটা প্রত্যেকদিন হয়নি এরকম? হয়, ডেইলি হয়। হ্যাঁ, প্রত্যেক দিন। তো আপনারা কিতা খুঁজছে স্যার, খেত করা যেত না? এটা ওই কর্তা কতটা গাড়ি ডেইলি আর যান, কতল তো রাস্তাঘাটে কি আর কত তো রাস্তার মানুষের না কিতা খাইয়া ফেলা? এটা তো তারা যেও খায় মধুর খায়। কিতা খায়? মধুর খাইয়া ফেলায়। এটা সেই খেতের মাঝে আমরা যেতে বোতলের সাহসুন এই বোতল ফেলাইয়া এটা এটা খেয়ে খেয়ে ফেলা। এটা এটা তো তো ইন্দু ইন্দু চলাই আছে তারা আইয়া মদ খাইবা বইয়া মদ খাইয়া বোতল চামাই ফেলাই।
অপকর্মের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে সফল হচ্ছে ধলাই পুলিশ। বারমিট সুপারি ও বারমিট সিগারেটের পর এবার ব্যাপক পরিমাণের সন্দেহজনক নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। রবিবার রাত আনুমানিক 9:30 নাগাদ গোপন তথ্যের ভিত্তিতে লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নৌছেন সিয়াম ও ধলাই থানার ওসি মনোজ পাঠক সদল বলে অভিযানে নেমে ভাগাবাজারে AS11K1749 নম্বরের একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে প্রায় 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পাশাপাশি পাচারকারী শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর 23-এর শারুক আহমেদ লস্করকে আটক করে। বাজেয়াপ্ত হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। বিধায়ক শেরমান আলীর কুশপুতলিকা দাহ করল হিন্দু যুব ছাত্র পরিষদ। উল্লেখ্য, গত 31 জুলাই রাজ্যের একটি বৈদ্যুতিন মাধ্যমে জেহাদির সমর্থন করার পাশাপাশি বিশ্ব হিন্দু মহাসংঘের রাজ্যিক অধ্যক্ষ জনার্দন দে গোস্বামী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সোমবার বিধায়ক শেরমান আলীর কুশপুতলিকা দাহ করল হিন্দু যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে জেহাদিদের সমর্থনকারী নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি থার্ড ডিগ্রি প্রয়োগ করে জেরা চালানোর এদিন সরকারের কাছে দাবি জানান সংঘের কর্মকর্তারা। আপনারা জানেন, গত 31 জুলাই আসামে কোন একটি বৈদ্যুতিক প্রচার মাধ্যমে জিহাদি সমর্থন করে দক্ষিণপট গৃহস্ত্রাধিকারী বা বিশ্ব হিন্দু মহাসংঘের রাজ্যিক অধ্যক্ষ জনার্দন দেব গোস্বামী সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করার জন্য বিশ্ব হিন্দু মহাসংঘের ভাতৃ সংগঠন হিন্দু যুব ছাত্র পরিষদ অসম কাশ্মীরের সমিতি শিলচরের রাজপথে বিধায়ক শেরমান আলীর কুশপুতলিকা দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। শেরমান আমিনুল হুশিয়ার, জাহাদি হুশিয়ার, আসামকে আমরা ইসলামী স্থান হতে দেব না ইত্যাদি স্লোগান দিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম। জেহাদ এবং জেহাদিদের বিনাশ করার জন্য আসলে ওই সকল নেতাদেরকে হাত ডিগ্রি প্রয়োগ করে শিলচর পাকরোডস্থিত সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা পূবালীর নবনির্মিত ভবনের ফলক উন্মোচন সহ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংস্থার ভবনের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ উপলক্ষে এদিন সংস্থার নবনির্মিত ভবন কার্যালয়ে এক সভা আয়োজিত হয়। আর এই সুবর্ণ জয়ন্তীতে আপনারা অনুষ্ঠান করেছেন। আনফরচুনেটলি এই অনুষ্ঠানে আমি শিলচর না থাকায় অনুপস্থিত ছিলাম। আর আজকে যে গৃহ এই নতুন ক্লাবগৃহের শুভ উদ্বোধনে আনুষ্ঠানিক উদ্বোধনে মঞ্চে উপস্থিত রয়েছেন এই সংস্থার সভাপতি সম্মানিত শ্যামল সেন মহাশয়, উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি বাবুলগুল মহাশয়, উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মৃণাল দে মহাশয়। আর তিনি রামনগর ডেভেলপমেন্ট কমপ্লেক্স ক্লাবের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় কমপ্লেক্স এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের 250 জনকে কোভিশিল্ড এবং 40 জনকে কোভ্যাক্সিন টিকার ডোজ প্রদান করা হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর স্ত্রী রুমলি চক্রবর্তী শিবিরের উদ্বোধন করেন। এক জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালা বিদ্যুৎ উপসংমণ্ডলের আধিকারিক SD রাহুল দত্ত লালা বিদ্যুৎ উপসংমণ্ডলের দায়িত্ব থেকে বদলি হলেন সোনাপুরে। রবিবার বিকেল 2 নাগাদ আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্ক ইউনিয়নের লালা শাখার ব্যবস্থাপনায় ও SMR নাজিমুদ্দিন আহমেদের সভাপতিতে SD রাহুল দত্তকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমি প্রথম যখন SMR ঢুকছি এখানে অফিসিয়াল SMR কাজ কি না,
আমি তখন শুনলাম যে সিনেমাটার লেখক সঙ্গীতা, তারপরে সঙ্গীতা বেনু নর্মদা এরাই থাকতো অফিসে বিল্ডিং এর পরে এরাই কাছে অনেকটা ঠিক। তারপরে আমরা যে সিনিয়র এখানে কিন্তু একটা কথা বল, এখানে অনেক বিদ্যায়ীরা আছে, অনেকজন এখানে যারা আমার পরে জয়েন করবে এখানে অফিসে, ঠিক আছে, কয়েকজনে আছে, সঞ্জিত হোক, গ্রেস হোক, আরও তো কয়েকজন বিরাজ যে আগে থেকে পাইছি, অনেক আর কয়েকজন আছে, বিধান তারা তো আছে, তারা কাছে আরেকজন আমার দায়িত্ব করতে চাই না, আমার আমার মাঝে আছে নাই গৌতম না, তো গৌতমের লেগে অনেক সময় আমার মনে হয় অনেক সময় আমার লেগে প্রায় তর্ক বিতর্ক হয়েছিল গৌতমের লেগে, গৌতমে আমাদের প্রশ্ন করতে যে কোথায় এরকম মানে হয়েছে এগুলো ওরকম হয়েছে, কিন্তু আর তো ওটা যখন আমি এসে মারছিলাম তখন এরকম, তারপরে এদিন পরে সমাজসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার লক্ষ্যে হেল্প ফাউন্ডেশন নামে হাইলাকান্দিতে একটি সামাজিক সংস্থা যাত্রা শুরু করেছে। রবিবার কাটলিছড়ার শাহবাদ বাইপাসে এক অভিজাত হোটেলে হাইলাকান্দি জেলার যুব সমাজের উদ্যোগে এই সংস্থাটি আত্মপ্রকাশ করে। বিশিষ্ট সমাজসেবী আলহাজ খায়রুল ইসলাম বড়ভাইয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মজমুল ইসলাম লস্করকে সভাপতি ও রিপন মজুমদারকে সাধারণ সম্পাদক মনোনীত করার পাশাপাশি 130 জন সদস্য বিশিষ্ট সংস্থা গঠন করা হয়। দিনের পরিকল্পনা যে আমাদের হাইলাকান্দির যুব সমাজের যৌথ উদ্যোগে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে হাইলাকান্দিতে অনেক সংগঠন আছে কিন্তু পরবর্তীতে কাজ করে কিন্তু কী হয়ে যায়, তারপর আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সংগঠনের ব্যক্তিগতর সাথে পরামর্শ করে এবং বিভিন্ন কাটলিছড়া হাইলাকান্দি আলগাপুর যুবকদের সাথে আলোচনা করে আজকে শাহাবাদ বোরাক হোটেলে আমাদের এই যুব আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে আমাদের এই হেল্প ফাউন্ডেশন নামে যে সংস্থা আজকে মানে আত্মপ্রকাশ করেছে সেই আত্মপ্রকাশের গণতান্ত্রিক পদ্ধতিকে আমাকে সবাই সমর্থন করে সভাপতি বানিয়েছেন, আমি তার যোগ্য নয়, তারপরে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যথাসম্মতভাবে যে সংগঠনের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীকে মেনে আমি সকল সদস্যদেরকে নিয়ে অ্যাডভাইসার উপদেষ্টা সকলের সবার উপদেশ নিয়ে আমি কাজ করার এগিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদেরকে এই সংগঠনে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা আগবাড়ানো। পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ওয়াকো ইন্ডিয়া ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে বরাকের নাম উজ্জ্বল করল BS1 ফিট মার্শাল আর্ট এবং সঞ্জয় ক্যারাটে স্কুলের শিলচরের দুই ছাত্র। 19-23 জুলাই সত্যজিৎ রায় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে বরাক থেকে 6 জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে অভিজ্ঞানাথ রৌপ্য পদক এবং মহাপ্রসাদ নন্দা ব্রোঞ্জ পদক অর্জন করেন। 4টি বিভাগে আরও 4 জন ছাত্র ভালো ফলাফল করতে সক্ষম হয়। 7 জন থেকে 6 জন সিলেক্ট হয়েছে ফর ন্যাশনাল গেম, যেটা কলকাতাতে হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এটা ছিল ওয়াকো ইন্ডিয়া ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022 ক্যাডেটস চিলড্রেন্স অ্যান্ড জুনিয়র্স আন্ডার 18। সো আমাদের বরাক উপত্যকার থেকে আমাদের শিলচর থেকে ছয়টা অ্যাথলিটস চান্স পেল, আর এদের মধ্যে সবাই টপ 10 এলো, আর 2 জন আমাদের অ্যাথলিটস পদক পেয়েছে, এর মধ্যে একটা সিলভার আর আরেকটা ব্রোঞ্জ মেডেল। সো আমি অনেক খুশি যেহেতু ওরা এত বড় ইভেন্টে ফার্স্ট টাইম গিয়ে প্রদর্শন করেছে আর মেডেল পেয়েছে, যেহেতু যেটা আনএক্সপেক্টেড ছিল ফার্স্ট টাইমে, তো বাট ওরা এটা প্রুভ করে দিল যে নাথিং ইজ ইম্পসিবল। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আলগাপুরে মাছ ধরতে গিয়ে মৃত্যু এক কিশোরের, চাঞ্চল্য এলাকা জুড়ে। উধারবন্দ সৌরাষ্ট্র সড়কে প্রতিদিনই চলে অসামাজিক কর্মকলাপ, ক্ষোভ সচেতন মহলের।
ভাগাবাজারের স্কুটি থেকে উদ্ধার ব্যাপক পরিমাণের ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।